আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মাসুম ট্রাভেলার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের বিকালটা আমরা ফসলের মাঠে প্রকৃতির সাথে কাটাবো। এর আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি জেনারেশন যারা শহরে বসবাস করে তারা অনেকেই ফসলের সাথে পরিচিত নয়। তো এই যে এখন আমরা যেটি দেখছি এটা গম, গম প্রায় গমের ফুল এসছে, এটি অল্প কিছুদিনের মধ্যেই পেকে যাবে বা এটাকে আমাদের মাড়াই করতে হবে। এরপরে যেটি আসছে এটি হচ্ছে মসুর গাছ বা মসুর কালাইয়ের গাছ, যেটার আমরা মসুর ডাল খেয়ে থাকি, সেই এই গাছ থেকেই মসুর ডাল সংগ্রহ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা যেগুলো, এগুলো মসুর কালাইয়ের ফুল, এরপরেই ফল আসবে। তো অনেকে আমরা যারা গ্রামে বাস করি তারা খুব সহজে চিনতে পারি বা চিনতে পারছি, অনেকে ভাবছেন এটা এমন কি, কিন্তু শহরের অনেকেই এইগুলিই চিনে না বা জানে না যে এটা কিসের গাছ, কি ফসল। এখন যেটি দেখতে পাচ্ছি এটা রসুনের গাছ, রসুনের ফসল। তো অনেকে এমনও প্রশ্ন করে থাকে রসুন ওপরে গাছের উপরে ধরে না নিচে, রসুন নিচে আসে। এরপরে আমরা পেঁয়াজের ফসলে আসব। এখন পেঁয়াজ দেখতে পাচ্ছি, রসুন পেঁয়াজ পাশাপাশি একই জমিতে রসুনের মধ্যে পেঁয়াজ করেছে এই কৃষক। তো বন্ধুরা সাথে থাকুন, আমরা একে একে অনেকগুলো ফসলের সাথে পরিচিত হব আজকে। এখন যেটি দেখতে পাচ্ছি এটি পেঁয়াজ, কিন্তু পেঁয়াজ হলো, পেঁয়াজের অনেক কয় রকমের চাষ হয় বা অনেক কয় রকম জাতের পেঁয়াজ হয়। এটি আসলে মূলত পেঁয়াজের চারা বিচি সংগ্রহ করার জন্য বা বীজ সংরক্ষণের জন্য এই এইভাবে চাষ করেছে সারিবদ্ধভাবে। এই এই পেঁয়াজটা মূলত খাওয়ার জন্য নয়, এখান থেকে কদম ফুল হবে, সেই কদম ফুল থেকে পেঁয়াজের বীজ কালেক্ট করা হবে, সেখান থেকে আবার নতুন জাতের পেঁয়াজ তৈরি হবে। এটিও গম, এটি গম, এই গমটি এখনও ফুল আসেনি বা এটাকে গ্রামের ভাষায় বলে এটা ফুলেনি এখনও, এই গমটি এটা ছোট গম। এটিও পেঁয়াজের ফসল, এর মধ্যে দেখুন সূর্যমুখী ফুলের গাছ মাঝে মাঝে একটি করে রোপণ করেছে, এখানেও কয়েকটি দেখছি। তো দূরে আর একটু দূরে আমরা দেখতে পাচ্ছি কিছু ফুল অলরেডি ফুটে গেছে, আমরা সেগুলি দেখব। এই যে দেখুন এটি সূর্যমুখী ফুল, এটি অনেকটা শখের বশে হয়তো রোপণ করেছে কারণ অল্প কয়েকটি। এই যে দেখতে পাচ্ছেন এই কয়েকটি, আর এইগুলো পেঁয়াজ, এগুলো পেঁয়াজই আমরা মার্কেটে কেজি দরে যেগুলো কিনে বাসায় নিয়ে যাই। এইগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত, এই গাছগুলো অনেক বড় হবে। তারপরে আমরা যে শহরে যে ভুট্টাগুলো পোড়ানো ভুট্টা খেয়ে থাকি ওই ভুট্টা এই গাছগুলোতে ধরবে, সারি সারিভাবে লাগানো ভুট্টা গাছ দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। তো ফসলের মাঠে ঘুরে খুব আমাদের ভালো লাগছে কারণ খুব নিরিবিলি পরিবেশ এবং কোনো ধুলোবালি নেই। এই খুটো খুটো এটিও, এটা কি, এটিকে বলে আল পেঁয়াজ, গ্রামের ভাষায় বলে আল পেঁয়াজ, যেটি ওই প্রথমে যেটা বললাম যে কদম থেকে যে বীজ সংরক্ষণ করা হয় ওই বীজ চারা করে এই পেঁয়াজ লাগানো হয়। এই পেঁয়াজটা খুব সুন্দর দেখতেও সুন্দর হয়, গোল গোল পেঁয়াজ হয়। আমরা আবারও আরেকটি কদমের জমিতে এসেছি, এটি পেঁয়াজেরই জমি কিন্তু এটাকে কদম বলে আমাদের অঞ্চলে। এই যে যে পেঁয়াজ কলিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও বড় হবে এবং ওই ফুলগুলো ফুটে একবারে কদম ফুলের মতো মেলে যাবে, তারপর ধীরে ধীরে সেটা যখন পেকে যাবে তখন কৃষকরা এটা সংগ্রহ করে বাসায় নিয়ে বীজ তৈরি করবে। এই ফসলটি যখন, এই কদমটি যখন পরিপূর্ণভাবে ফুলে যাবে, মেলে যাবে, তারপর যখন শুকিয়ে যাবে একদম, তখন কৃষকরা এটা সংগ্রহ করে বাসায় নিয়ে গিয়ে উঠানে হয়তো রেখে বা কোনোভাবে মাড়াই করবে, এটা মাড়াই করে বীজ সংগ্রহ করবে। এর বীজটা দেখতে অনেকটা কালো জিরার মতো, একদম কালো জিরার মতোই।
আর নিচে যে পেঁয়াজের অংশটা রয়েছে মাটির নিচে, এই পেঁয়াজটা মূলত তেমন খাওয়ার মতো আর অবস্থা থাকে না, খুব শুকনো ডাটা টাইপের হয়ে থাকে। এটা বাজারে বিক্রিও হয় খুব কম দামে, এবং এটা পরবর্তীতে আবার এই কদমের চারা হিসেবে বিক্রি হয়ে থাকে। এছাড়া এটা রান্না করে খাওয়ার মতো পেঁয়াজ থাকে না। এটিও রসুনের জমি, এই রসুনটির দেখুন আগাগুলো পুড়ে গেছে, এটি একটি রোগ, রসুনের রোগ, এটি হয়তো কোনো কীটনাশকের অভাবে এমন হয়েছে। এরপরের জমিতে আমরা পেঁয়াজ দেখছি, এটাকে আমাদের অঞ্চলে বা গ্রামের ভাষায় বলে লাইলা পেঁয়াজ, অর্থাৎ এর এক ধরনের লাইল হয় মোটা, যার কারণে এটাকে লাইলা পেঁয়াজ বলে। এই পেঁয়াজটা সংরক্ষণ করা যায় না বেশি দিন, মাঠ থেকে ওঠার পরপরই এটাকে কৃষকরা সাধারণত বিক্রি করে দেয়, এটাকে স্টক করা যায় না, গোদামজাত করা যায় না, কারণ এটা পচে যায় বা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই পেঁয়াজটার ওঠার মুহূর্তে এর দামও কম থাকে, খুব কম থাকে, যদিও এবছর কৃষকরা এই পেঁয়াজের দাম মোটামুটি ভালো পেয়েছে। এখানে একজন কৃষক ভাই দেখছি পেঁয়াজ তুলছে, খালি হাতে শুধু তুলতে হয়, হাত দিয়ে পেঁয়াজ তুলছে, কারণ হচ্ছে জমির মাটিটা খুব ইয়ে করা আছে, হয়তো নিড়ানি করেছে কিছুদিন আগেই, যার কারণে সে শুধু হাত দিয়েই পেঁয়াজগুলো তুলে ফেলছে। ওনার পাশেই একটা পেঁয়াজ তোলার যন্ত্র রয়েছে, এটার নাম গ্রামের ভাষায় দাউলি বলে, এক এক অঞ্চলে এক এক রকম নাম হতে পারে, লোহার তৈরি। তার সামনে তার পায়ের কাছে যেটি দেখতে পাচ্ছেন ওইটাকে দাউলি বলে, যে এখন যেটি হাতে নিল। এই জমিতে এসে আমরা দেখছি আলুর ক্ষেত, এটা এই আলু গাছ মরে গেছে, অর্থাৎ এটি আলু তোলার সময় হয়ে গেছে, তো এটি হয়তো অল্প কিছুদিনের মধ্যে উঠাবে। এখন আমরা যেটি দেখছি পেঁয়াজ কালেক্ট করে এরা ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছে, এরপর আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে আরো আগাবো। দেখতেই পাচ্ছেন মাঠের ভিতরে এমন রাস্তায় হাঁটতে খুব ভালো লাগারই কথা। তো আমাদেরও আজকের বিকালটা খুব ভালো লাগছে। এটি সরিষার ক্ষেত, এই সরিষার ফল চলে এসছে, ফল এসে গেছে এই গাছে, পর্যাপ্ত পরিমাণ ফল এসছে এবং এই সরিষার ফলন ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে সরিষাটি এবার ভালো হয়েছে। এখানে মনে হচ্ছে দুই জাতের সরিষা, এটাকে দেখে আমার মনে হচ্ছে এটা বিদেশি জাতের বা হাইব্রিড সরিষা, এটি অনেকটা সাদা হয়ে থাকে, আর দেশি সরিষা যেটা সেটা হচ্ছে সবুজ রঙের হয়ে থাকে। তো আপনারা জানেন যে খাঁটি মধুটা আসে এই সরিষার ফুল থেকে, এখানে যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুল থেকে, যদি এই ফুলগুলো প্রায় মৃত প্রায়, এটা যখন শুরুর দিকে যে ফুল ফোটে সেখান থেকেই মৌমাছিরা মধু কালেক্ট করে, এবং সবচেয়ে দামি মধুর মধ্যে সরিষার মধুটা অন্যতম, সবচেয়ে দামি যেটা বাজারে বিক্রি হয় কালো জিরার মধু। তো কালো জিরার ফসল আজকে মনে হয় না এই মাঠে আমরা পাব, এই ফসলটাও খুব কম করে থাকে আমাদের অঞ্চলে, তো কালো জিরার মধুটার দাম সবচেয়ে বেশি হয়ে থাকে যেহেতু ওটা পরিমাণে কম পাওয়া যায়। এখন যেটি দেখছি এটা অনেকেই চিনবেন না, হয়তো মনে করছেন এটি কলমি লতা বা কোনো ঘাস, কিন্তু এটি কলমি লতাও না, এটি ঘাসও না, এটি হচ্ছে মিষ্টি আলুর গাছ। এই মিষ্টি আলু মাটির নিচে ধরে থাকে, এটা কৃষকরা, আমিও এর আগে কখনো এইভাবে এই চাষটা করা দেখিনি বা মিষ্টি আলু উঠানোও দেখিনি, আজকে প্রথম দেখছি মিষ্টি আলুর চাষ। এটি আমার সাথে আরেকজন আছে, সে আমাকে হেল্প করছে, যে এটি মিষ্টি আলুর গাছ। আর এই যে সুন্দর সুন্দর শাক দেখছেন, এটাকে আমাদের অঞ্চলে বলে বৈত্যা শাক, তো অনেক অঞ্চলে হয়তো বতুয়া শাক হিসেবে পরিচিত, আমাদের অঞ্চলে এটাকে বৈতা শাক বলে, শাকটি সুস্বাদু। তো এরপরে আমরা ধীরে ধীরে চলে আসছি একটি লেবু বাগানে, একটি অনেক বড়ই বাগান দেখছি আমরা, বাগানটি ঘুরে দেখব একটু। সচরাচর আমাদের রাজশাহী বা
নাটোর অঞ্চলে লেবু বাগান কম, কিন্তু এখানে আমরা অনেক বড় একটি, এটি লেবুর ফুল, এটি এখানে একটি বড় লেবু বাগান দেখছি এবং এটি দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। কিছু লেবু অলরেডি চলে আসছে গাছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণটা আসলে অন্যরকম ভালো লাগলো। আপনারাও চাইলে আপনাদের অবসরে আপনারা আপনাদের অঞ্চলে বা এলাকায় ফসলের মাঠে আপনাদের বিকালটা স্পেন্ড করতে পারেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো আজকে আমি এই লেবু বাগান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। এটি মূলত ট্রাভেল রিলেটেড ভিডিওই আমি আপলোড করে থাকি, এটিও একটি ভ্রমণেরই যেহেতু অংশ, সেই হিসেবে এই ভিডিওটি আপলোড করলাম। অনেকেরই হয়তো ভালো লাগবে, যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।